বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে দেয়ান আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের 11তম অধ্যায় অর্থাৎ 11তম অধ্যায়ের হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। হাইড্রোকার্বন আলোচনা করতে শুরু করতে হলে, হাইড্রোকার্বন জানতে হলে পারে যে বিষয়গুলি জানা আবশ্যক, তা আমি বোর্ডে সুন্দর করে লিখে রাখছি। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, আমি এখানে লিখছি শিকলে কার্বন পরমাণু। কার্বন পরমাণু এক হলে আমরা পড়বো মিথ, সংকেত হলো CH4 মিথেন, অ্যালকেনের সংকেত ও নাম আমি এখানে দিচ্ছি। অ্যালকেনের সংকেতগুলি কিভাবে হয় পরে একটু আমি বুঝিয়ে দিচ্ছি, এগুলি আলোচনা করার পরে। তাহলে কার্বন সংখ্যা 2 হলে আমরা পড়বো ইথ, ইথেনের সংকেত হলো এটা। কার্বন সংখ্যা 3 হলে পরে পোপ, কার্বন সংখ্যা 3 হলে যৌগের নাম হয় পোপেন। এভাবে কার্বন সংখ্যা 4 হলে বিউট, বিউটেন। কার্বন সংখ্যা 5 হলে পরে পেন্ট, পেন্টেন। কার্বন সংখ্যা 6 হলে হেক্স, হেক্সেন। কার্বন সংখ্যা 7 হলে হেপ্ট, হেপ্টেন। কার্বন সংখ্যা 8 হলে অক্টেন। কার্বন সংখ্যা 9 হলে নন, যৌগের নাম ননেন। কার্বন সংখ্যা 10 হলে ডেক, যৌগের নাম হয় ডেকেন। এখন আমরা এই যে অ্যালকেনের সংকেতটা লিখলাম, কিভাবে লিখলাম, আমরা কিভাবে বসাবো, তা আমরা এখন আলোচনা করি। প্রত্যেকটি কার্বন তার চারদিকে এরকম চারটা বন্ড বা হাত তৈরি করে। এই হাতগুলি সবসময় কার্বন কোন হাইড্রোজেন দ্বারা পূরণ করতে চায়। তাহলে আমরা এখানে যদি প্রোপেনের কথা চিন্তা করি, প্রোপেন একটা অ্যালকেন যৌগ। তাহলে প্রোপেনে হাইড্রোজেন কয়টা আছে আর কার্বন কয়টা আছে, তা আমরা কিভাবে হিসাব করব। আমি এখানে লিখি n সমান সমান 3, অর্থাৎ n সমান সমান 3 দিয়ে লিখলাম, এই তিনটা হলো কার্বনের সংখ্যা। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 3। হাইড্রোজেন হবে সূত্রের 2 × 3 যোগ 2, তাহলে C3H3 × 6 আর 2 × 8। যৌগটা সংকেত এরকম হয়, আমি এখানে গাঠনিক সংকেত লিখলে আমরা এভাবে লিখবো, কি হবে, তিনটা কার্বন, দেখো তিনটা কার্বন 1, 2, 3। এই তিনটা কার্বন সবসময় চাবে তার চারদিকে চারটা বন্ড পূর্ণ করতে। তাহলে এই কার্বনের একটা বন্ড আছে, তাহলে এখানে আরো তিনটা হাইড্রোজেন প্রয়োজন, তিনটা হাইড্রোজেন প্রয়োজন। তাহলে এই তিনটা হাইড্রোজেন আমি এখানে যদি দিই, তাহলে কার্বনের চারটা এই হাত বা বন্ড পূর্ণ হলো। এরপরে এই কার্বন পূরণ করব, এই কার্বন পূরণ করার সময় দেখব এই কার্বনের দুই পাশে দুইটা হাত বা বন্ড আছে। এখন আরো দুইটা হাইড্রোজেনের প্রয়োজন, তাই এখানে আমি দুইটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এরপরে দেখব এই কার্বনের এক পাশে একটা বন্ড বা বন্ধনী আছে, এখন এর আরো তিনটা বন্ড লাগবে পূর্ণ করতে, তাহলে তিনটা হাইড্রোজেন দিয়ে আমরা পূর্ণ করি। তাহলে দেখো যৌগটার নাম হলো কি, যৌগটার নাম হলো 1, 2, 3। তিন কার্বন বিশিষ্ট যৌগের নাম আমি আগে লিখেছি, তিনটে কার্বন হইলে পরে নাম লিখবো আমরা হচ্ছে মূল শব্দ পোপ। এখন প্রোপ থেকে আমি অ্যালকেনে যদি আসি, তাহলে এর নাম হবে পোপেন, তাহলে পোপেন। তাহলে এভাবে এই সূত্রের সাহায্যে আমরা এভাবে প্রত্যেকটা যৌগের সংকেত আমরা ইজিলি ভাবে লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটু চেষ্টা করলেই বিষয়টা বুঝতে পারবে এবং নিজে নিজে সম্পূর্ণ করতে পারবে যৌগগুলির নাম। এখন আমি আলোচনার বিষয় হলো আমার হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বিষয় নিয়ে এখন আমি আলোচনা শুরু করি। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাই ডো কার বন হাইড্রোকার্বন বলতে কোন যৌগগুলোকে বুঝি বা বোঝাই আমি সহজেই বলি। দেখো হাইড্রোকার্বন যৌগ হলো শুধু হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমি একটা উদাহরণ বলি, দেখো এখানে CH4, একটু আগে আলোচনা করলাম আমরা, এর নাম হচ্ছে কি মিথেন। এই যৌগটা
আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি জ্বালানি ক্ষেত্রে মিথেন, এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন। দেখো এই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল বা পরমাণু বিদ্যমান নেই। তাহলে এরকম বিশিষ্ট যৌগকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন। আরেকটা যৌগের নাম লিখি, দেখো C6H6, এটা হলো বেনজিন। বেনজিন তাহলে এই যৌগটাও অনুরূপ হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত, তাহলে এটাও হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রোকার্বন বিশিষ্ট যৌগ দেখলে চিনতে পারবো যে এটা হাইড্রোকার্বন। যেখানে যেখানে হাইড্রোজেন আর কার্বন দ্বারা গঠিত যৌগটা ওটাই হচ্ছে হাইড্রোকার্বন। কারণ হাইড্রোকার্বনের প্রকারভেদ, হাইড্রোজেন হাইড্রোকার্বন কত প্রকার কি কি? হাইড্রোকার্বন প্রাথমিকভাবে দুই, প্রধানত দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর দুই হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বোর্ডে লিখছি অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। খ হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কত প্রকার পড়লাম আমরা? হাইড্রোকার্বন আমরা পড়লাম দুই প্রকার, কি কি? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আজকে আমি শুধু এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটাই আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি জেনে নিই। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে কি বুঝি বা কাদেরকে বোঝে তা আমি বলছি। অ্যালিফ্যাটিক শব্দটির অর্থ হলো চর্বিজাত, অর্থাৎ প্রাণীদেহের চর্বি থেকে যে হাইড্রোকার্বনগুলি পাওয়া গিয়েছিল তাদেরকে বলা হয়েছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর দুই হলো বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমি এখন মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা লিখি। মুক্ত শিকল, এক হলো মুক্ত শিকল, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাদেরকে বলা হয় থাকে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই পাশের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় থাকে এই মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আমি একটা উদাহরণ লিখি, যেমন ইথেন। ইথেন পূর্বে বলেছি আমি ইথ উচ্চারণ করলে কার্বন আসে কয়টা? ইথ উচ্চারণ করলে কার্বন আসে দুইটা। তাহলে ইথেন, ইথেন দুই কার্বনের সঙ্গে থাকে এমন যেমন এইচ দুই দুগুণে চার আর দুই ছয় হাইড্রোজেন হতে ছটা। তাহলে ইথেন আমরা লিখলি CH3, CH3। কার্বন দুইটা দুই পাশে বন্ডের মুক্ত অবস্থায় আছে, তাহলে এর নাম হয়েছে মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে বা কি? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এক নম্বর হলো সম্পৃক্ত, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যে সব হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন পরমাণুর মধ্যে শুধু কার্বন কার্বন একটা বন্ধনী বিদ্যমান থাকে তাদেরকে বলা হয়েছে কি? মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই কার্বন হাইড্রোকার্বন গুলিকে জেনেভা পদ্ধতিতে বলা হয় থাকে অ্যালকেন। এখন আমি পড়ি দুই নম্বর অসম্পৃক্ত, অসম্পৃক্ত মুক্ত শিকল, মুক্ত শিকল
হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। যেসব হাইড্রোকার্বনে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে বলা হয়েছে কি, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন ইথিন, ইথিন, ইথিনের, ইথিন হল দুই দুই ইথিন। দেখো এই যৌগটার মধ্যে ইথিন দুইটা বন্ধনী বিদ্যমান আছে, মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর একটা হলো ইথাইন, ইথাইন, তিন বন্ধনী দেওয়া, এরকম তিনটে বন্ড থাকলে পরে এটা হচ্ছে কি, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ইথাইন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই হাইড্রোকার্বন বিষয়টা আলোচনা করতে, যে বিষয়গুলো আলোচনা করলাম তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে মতো এখানে শেষ করছি, আগামী দিনে এর পরের অংশটুকু আমি ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।